সো হে গাইস, আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো যে আপনাদের ইম্পর্টেন্ট যে ফাইল, ইম্পর্টেন্ট যে ফটো, ইম্পর্টেন্ট যে ভিডিও, এই ভিডিওগুলো যখন কিন্তু আপনার হাতের নিমিষে যখন আপনি ডিলিট করে দেন বা ডিলিট হয়ে যায়, তখন কিন্তু আমরা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু ডিপ্রেশন মোডে চলে যাই আমরা, কিন্তু আমাদের মনটা কিন্তু অনেকটা অনেকটা খারাপ হয়ে যায়। তো হে গাইস, আজকে কিন্তু আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনি এখানে যখন আপনার ফটোগুলো রাখবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ফটোগুলো কিন্তু কোনোদিনও ডিলিট হবে না। তো অবশ্যই শুরু করার আগে প্রথমত আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন। তারপরে একটি ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। অবশ্যই আপনার ফোনে যদি ড্রাইভ অপশনটি থাকে, মানে ড্রাইভ অপশনটি আপনি এখান থেকে বের করে নেওয়ার পরে আপনি সেই ড্রাইভ অপশানে একটা ক্লিক করবেন। ওকে, তো ড্রাইভ অপশানে ক্লিক করার পরে গাইজ দেখুন এখানে কিন্তু অলরেডি আমরা ড্রাইভ অপশানে এসে গেছি। তো এবার থ্রি ডটে ক্লিক করবেন। সো গাইজ, থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এক্সট্রা 15 GB এখানে চলে আসবে, মানে আপনার জিমেল দিয়ে কিন্তু এটা সাইন ইন করে রাখতে হবে এই গুগল ড্রাইভ। ওকে, সো হে গাইজ, আজকে কিন্তু আমি এখন এই দেখিয়ে দেবো যে আপনি এখান থেকে আপনার যে জিমেল আইকন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এবং জিমেল আইকনে দেখবেন যে এখানে আপনার জিমেল আইকনটি সাইন ইন করা আছে কি না। সাইন ইন মানে করা না থাকলে কিন্তু আপনি এক্সট্রা 15 GB কিন্তু ব্যবহার করতে পারবেন না। সো গাইজ, এই গুগল ড্রাইভে আপনি কিন্তু আপনার মানে ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু আপনি রাখতে পারবেন। হ্যাঁ, কারণ এখানে আপনি ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু রাখলে কিন্তু কোনোদিনও মানে আপনার কিন্তু 500 বছর কিংবা 100 বছর কিংবা 1000 বছরেও কিন্তু এখান থেকে আপনার ফাইলগুলো ডিলিট হবে না, যতদিন পর্যন্ত আপনি ডিলিট না করবেন বা আপনি যতদিন ডাউনলোড লোড না করবেন। সো গাইজ, তারপর আপনি এখান থেকে যে ফোল্ডার রয়েছে আপনি ক্রিয়েট ফোল্ডারে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি একটা মানে নাম দেবেন। তো জাস্ট আমি এখান থেকে ফটো দিয়ে দিচ্ছি, তো এখান থেকে আমি ফটোটা লিখলাম। ওকে, তো তারপরে এখান থেকে আমরা ওকে করে দেবো। সো হে গাইজ, আমি কিন্তু চাইলে কিন্তু এক মানে ফাইলে কিন্তু অনেকগুলো রাখতে পারি। তো ফটোতে আমি ফটো রাখবো এবং ভিডিও মানে সিস্টেমে একটা ফাইল আমি তৈরি করে নেবো। ওকে, তো আমি এখান থেকে ফটোটা তৈরি করে নিয়েছি। তো এখান থেকে জাস্ট আমি প্লাস আইকনে একটা ক্লিক করব এবং আপনার যে ইম্পর্টেন্ট ফাইল, আপনার ডকুমেন্টস, আপনার ফটো ভিডিও থেকে শুরু করে আপনার যত যা আছে আপনি সব কিন্তু এই গুগল ড্রাইভে এক্সট্রা মানে যে 15 GB আছে আপনি 15 GB রাখতে পারবেন। আর এক্সট্রা আপনি মানে রাখতে চাইলে কিন্তু গুগলকে আপনাকে টাকা দিতে হবে। ওকে, তো আমরা 15 GB যেহেতু কারণ আমরা জানি যে ইম্পর্টেন্ট ফাইল কিন্তু 15 GB-র ওপর হতে পারে না। ওকে, আর হলে আপনি টাকা দিয়ে কিনে করবেন। তো গাইজ, তারপরে আমি বলি এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ইম্পর্টেন্ট যে ফটো, ফাইল, ডকুমেন্টস আপনি কিন্তু এখানে রাখতে পারবেন। আপনি কিন্তু জানেন যে গুগল কত বড় একটি সিকিউরিটি একটি ওয়েবসাইট। তো গাইজ, আপনি ওয়েবসাইটে কিন্তু আপনি সব কিছু রাখতে পারবেন। ওকে, তো এই সাইডে কিন্তু আমরা কিন্তু সব কিছু রাখলে কিন্তু একদম সুরক্ষিত সুরক্ষিত থাকবে। ওকে, তো গাইজ, আমি কিন্তু অলরেডি এখান থেকে আবার আমি গুগল ড্রাইভে একটা ক্লিক করলাম। এখান থেকে আপনি আবারও প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু এখানে মানে যে একটা ফোল্ডার আমাকে ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি এখান থেকে আমি ভিডিও ফোল্ডারটি ক্রিয়েট করবো, কারণ আমি বিভিন্ন ফোল্ডার করে রাখতে চাচ্ছি, কারণ যেন খুব সহজেই যে আমরা এই সব পেয়ে যাই। ওকে, সো হে গাইজ, এই চ্যানেলে এ রিলেটেড অনেক ভিডিও প্রতিদিনই আপলোড হচ্ছে, দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো গাইজ, এখান থেকে জাস্ট কিন্তু আমি একটি ভিডিও নিয়ে নেবো। তো এখান থেকে জাস্ট কিন্তু আমি একটি ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখবেন গাইজ, এই ভিডিওটি কিন্তু অনেকক্ষণ লোড নেবে, কারণ এটি কিন্তু একদম আপনার সেই 15 GB-তে ডাউনলোড হয়ে সেখানে কিন্তু HD ভাবে মানে যেভাবে আপনার রেজুলেশন ভিডিও সেভাবে কিন্তু এখানে থেকে যাবে। চাইলে আপনি পরবর্তী সময় যখন আপনার প্রয়োজন তখন আপনি গুগল ড্রাইভ থেকে এটি বের করতে পারবেন। ওকে, তো গাইজ, এখান থেকে অলরেডি কিন্তু আমার এটি কমপ্লিট। তো এখন কিন্তু আপনি চাইলে কিন্তু এটি ভিডিও ওপেন করে দেখতে পারেন। সো গাইজ, আমি কিন্তু এখান থেকে দেখতে চাচ্ছি না, তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে একবার প্লে করে। তো আমি এখান থেকে জাস্ট প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, আপনি যখন প্লে করবেন তখন অবশ্যই কিন্তু এখানে আপনার সেই ভিডিওটি দেখা যাবে। সো গাইজ, আমি কিন্তু এখান থেকে দেখাতে চাচ্ছি না, কারণ আমাদের সমস্যা রয়েছে। তো গাইজ, এখান থেকে এখন আপনি চাইলে কিন্তু এই ভিডিওটি আপনি আবারও যে পরবর্তী সময় যে গ্লারিত কীভাবে নেবেন তা কিন্তু আমি এখন দেখিয়ে দেবো। সো গাইজ, এখানে থ্রি ডট অপশানটি রয়েছে, আপনি থ্রি ডটে একটা ক্লিক করবেন এবং নিচে কিন্তু ডাউনলোড নামের একটি অপশান পেয়ে যাচ্ছেন মানে। ওকে, তো ডাউনলোডে আপনি ক্লিক করে কিন্তু এই ভিডিওটা আপনার আবারও গ্যালারিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইজ, চাইলে কিন্তু আপনি এখানে আবারও দেখতে পাচ্ছেন যে ফটোস যে অপশানটি, আপনি ফটোসে একটা ক্লিক করবেন। তো ফটোসে ক্লিক করার পরে আপনাকে যে ফটোটি রয়েছে চাইলে ফটোগুলো কিন্তু আপনি আবারও ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইজ, এখন এটি কীভাবে আপনি ডিলিট করবেন আর ডিলিট করার পরে আপনার জিমেল থেকে একেবারে মতন শেষ হয়ে যাবে তা কিন্তু অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, সো হে গাইজ, দেখুন এখানে অলরেডি কিন্তু এখন আমি এটি ডিলিট করে দেবো, তার জন্য রিমুভ অপশানে একটা ক্লিক করবো। সো গাইজ, এটি ডিলিট করার পরে কিন্তু আপনার এসব কিন্তু ডিলিট হয় না, এটা এসব কিন্তু আপনার মানে এখান থেকে একটি অপশানে থেকে যায়। তো থ্রি ডেটা ক্লিক করবেন, তারপরে এই যে অপশানটি রয়েছে এই অপশানে একটা ক্লিক করবেন, তাহলে দেখছেন গাইজ এখানে কিন্তু আপনি ডিলিট করার পরবর্তী সময় কিন্তু এখানে থেকে যাচ্ছে। আপনি এখান থেকে চাইলে কিন্তু এভাবে ডিলিট করতে পারবেন। সো গাইজ, এখান থেকে আমি এটি ডিলিট করতে চাচ্ছি না, তো তার জন্য এখান থেকে আমি এটি ডিলিট করবো না। দেখুন গাইজ, ডিলিট করার পরবর্তী সময় কিন্তু এই ফাইলগুলো কিন্তু আবারও চলে আসবে। দেখুন এখান থেকে আমি পরবর্তী যতগুলো ডিলিট করবো তা কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখুন আমি ডিলিট কিন্তু এটি করার পরে চলে আসছে। সো গাইজ, আপনি এখান থেকে অল মার্ক করে এটি ডিলিট করে দিতে পারবেন। সো গাইজ, আমি কিন্তু এই অপশানগুলো আর আমি দেখাচ্ছি না, কারণ এখান থেকে এখন যাওয়ার পরে আপনাদেরকে আরেকটি সেটিংস দেখাবো। সো গাইজ, এখান থেকে আপনি এটি যখন এটি ডিলিট করতে পারবেন না তখন কিন্তু আপনি ব্যাক করবেন। ওকে, তো এটি আপনি মার্ক করে ডিলিট করতে পারবেন। সো গাইজ,
এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। সো গাইজ, আপনি কিন্তু এখানে এক্সট্রা 15 GB ইউজ করতে পারবেন, আর এখানে এক্সট্রা 15 GBতে কিন্তু আপনার ফাইল এবং ডকুমেন্টস কিন্তু আপনি রাখতে পারবেন। সো গাইজ, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে কিন্তু মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। সো গাইজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।